সাংসদ তহবিলের টাকায় প্রথম আইসিইউ অ্যাম্বুলেন্স মালদহের চাঁচল মহকুমায়, খুশি এলাকাবাসী। মালদহের চাঁচল মহকুমার মানুষের দীর্ঘদিনের সমস্যা ছিল যে এলাকায় কোনো আইসিইউ অ্যাম্বুলেন্স ছিল না। সমগ্র মালদা জেলায় মাত্র একটি মাত্র এই আইসিইউ অ্যাম্বুলেন্স, ফলে কোনো জরুরিকালীন সময় কোনো মুমূর্ষু রোগীকে কলকাতা বা শিলিগুড়ি নিয়ে যেতে গেলে প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে হতো। অবশেষে সেই সমস্যার সমাধান হলো। আজ সাংসদ তহবিলে বরাদ্দকৃত ২৪ লক্ষ টাকার রোটারি ক্লাব অফ চাঁচলের পক্ষ থেকে আইসিইউ অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হলো। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু, বিজেপি জেলা সভাপতি তথা সমাজসেবী গোবিন্দ চন্দ্র মণ্ডল, রোটারি ক্লাব অব মালদা জেলা গভর্নর শুভাশিস চ্যাটার্জি, বিশিষ্ট সমাজসেবী তথা রাজনীতিবিদ দীপঙ্কর রাম, মালতীপুর বিধানসভার বিধায়ক অলবেরুনী সহ রোটারি ক্লাব অব চাঁচলের সদস্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সাংসদের কাছে রোটারি ক্লাব এবং চাঁচল তথা সমগ্র মহকুমা মানুষের দীর্ঘদিনের আবেদন ছিল যাতে তিনি আইসিইউ অ্যাম্বুলেন্স প্রদান করেন। অবশেষে সেই দাবি পূরণ করাই হলো, এর ফলে সকলেই খুশি। এই অ্যাম্বুলেন্স আসার পেছনে অন্যতম অবদান রয়েছে চাঁচলের বিশিষ্ট সমাজসেবী তথা রাজনীতিবিদ দীপঙ্কর রামের। ওনার উদ্যোগেও সাধুবাদ জানিয়েছেন সকলে। দীপঙ্কর রাম বলেন, সংসদ ভোটে জেতার পরে আমাদের রোটারি ক্লাব এবং চাঁচলের সাথে একটি বৈঠক হয়েছিল। সেখানে আমরা একটি আইসিইউ অ্যাম্বুলেন্স এবং সববাহী যান দেওয়ার আবেদন করেছিলাম, কারণ সমগ্র মহকুমা মানুষকে প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে হয়। এরকম আর্থিক সংকটের মুমূর্ষেও সাংসদ আমাদের কথা রেখেছেন। ওনার তহবিলের বরাদ্দকৃত টাকায় আমাদের আইসিইউ অ্যাম্বুলেন্স প্রদান করলেন, আমরা কৃতজ্ঞ। উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু বলেন, এলাকার উন্নয়নের জন্য সাংসদ তহবিলের একটা টাকা থাকে, প্রতি বছর আমরা 5 কোটি টাকা করে পাই। তার মধ্যে আমার প্রথম ইনস্টলমেন্টের টাকা থেকে এই আইসিইউ অ্যাম্বুলেন্স টাকা বরাদ্দ করেছি। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, পূরণ করতে পেরে খুশি। রোটারি ক্লাবের মালদা জেলার গভর্নর শুভাশিস চ্যাটার্জি বলেন, মাননীয় সাংসদ মহাশয় আমাদের উপর ভরসা রেখেছেন এবং তার জন্য ওনাকে ধন্যবাদ। সেই ভরসার যথাযথ মর্যাদা দেব আমরা। আর এই এলাকাতে কোনো রোগীর আইসিইউ অ্যাম্বুলেন্স ভাড়া বহন না করতে পারলে আমাদের ক্লাবের পক্ষ থেকে তাদের সাহায্য করার চেষ্টা করা হবে। মালদা থেকে মোহাম্মদ নাজিম আখতারের রিপোর্ট, আমি মাধবী, সে নিউজ। দেখুন, সবার আগে আমি এই কথাটা বলবো যে স্বাস্থ্যই সম্পদ, এটা মনে হয় আমাদের মূল মন্ত্র। এবং আমি অবশ্যই মাননীয় সাংসদ কাছে আমি কৃতজ্ঞ যে এই মূল মন্ত্রটা ওনাকে এই পরিস্থিতিতেও, যেখানে আর্থিক একটা সংকটের মধ্যে দিয়ে সারা দেশ যাচ্ছে, উনি ফিল করেছেন যে স্বাস্থ্যকে সম্পদ রাখতে গেলে একটা আইসিইউ অ্যাম্বুলেন্স এই এরিয়ার এই এলাকার জনগণের কাছে প্রয়োজন। আমি তদুপরি আরও বেশি ওনাকে কৃতজ্ঞতা জানাবো, কারণ উনি এই কাজটার জন্য এমন একটা সংস্থাকে পার্টনারশিপ হিসেবে বেছে নিয়েছেন, রোটারি ইন্টারন্যাশনাল, যেই সংস্থাটা 222টা দেশে আসে সারা পৃথিবীতে এবং 115 বছর ধরে যার এক্সিস্টেন্স, সেই সংস্থাকে উনি বেছে নিয়ে এই গুরুদায়িত্ব দিয়েছেন। এবং আমি রোটারি ইন্টারন্যাশনালের তরফ থেকে, রোটারি ডিস্ট্রিক্টের তরফ থেকে এবং চাঁচল রোটারি ক্লাবের তরফ থেকে এটুকুই বলতে পারি, ওনার যে ভরসা সেই ভরসার আমরা 100% আমরা পূর্ণ করব। এই অ্যাম্বুলেন্সটি যেরমভাবে নিয়ে যাওয়া যায় জনগণের সাথে, রোটারি ক্লাব অফ চাঁচল নিয়ে যাবে, যেখানে হয়তো কিছু গরিব মানুষ হয়তো এটা বহন করার ক্ষমতা রাখতে পারছে না, সেইখানে চাঁচল ক্লাব অবশ্যই সেটাকে কনসিডার করবে যে সেটাকে তাকে আর্থিক সাহায্য দিয়ে যাতে এই পরিষেবাটা তার কাছে পৌঁছে দেওয়া যায়।